আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবুজ ফুলকপি অর্থাৎ ব্রোকলির চাষ কীভাবে করবেন সে সম্পর্কে জানাবো। আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ড। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সুপরিচিত কপির পরিবারে ব্রোকলি বা সবুজ ফুলকপি আমাদের কাছে নতুন সংযোগ। মূলত আমেরিকা ও ইউরোপ মহাদেশে এই কপিটি চাষ করা হয়। বিগত 12 থেকে 14 বছর ধরে আমাদের দেশে এই সবুজ ফুলকপি বা ব্রোকলির চাষ হচ্ছে। ব্রোকলি সাধারণত হালকা সবুজ রঙের হয়, তবে ততটা জমাট বাঁধা নয়। এই কপি সাধারণত ওজনে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়। ব্রোকলি চাষের কেমন জমির প্রয়োজন হয়, কোন সময় চাষ করতে হয় এই ব্রোকলি, কেমন জাত ব্যবহার করবেন, বীজের হার কেমন পরিমাণে দেবেন, চারা কিভাবে তৈরি করবেন, কতটা দূরত্বে চারা রোপণ করবেন, সার কতটা প্রয়োগ করবেন, এর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ব্রোকলির রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে। ব্রোকলি চাষ সম্পর্কে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমি বলি ব্রোকলি চাষের জন্য কেমন জমির প্রয়োজন। ব্রোকলি চাষের জন্য মাঝারি উঁচু অবস্থানে জল নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন খোলামেলা জৈব পদার্থযুক্ত উর্বর মাটির প্রয়োজন হয়। ব্রোকলি চাষের মাটির পিএইচ লেভেল 5.5 থেকে 6.5 হলে খুব ভালো হয়। এরপরে বলি কোন সময়ে ব্রোকলি চাষ করতে হয়। ভাদ্র মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদেরকে বীজতলায় বীজ বুনতে হবে। যদি আমরা একেবারে বীজ না বুনে 15 দিন পরপর বীজ বুনি, তাহলে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায়। ব্রোকলির জাত কিভাবে নির্ণয় করব, কেমন জাতের ব্রোকলি চাষ করলে আমরা লাভবান হব। বাজারে সবুজ রঙের নিবিড় ও জমাট বাঁধা ব্রোকলির চাহিদা খুব ভালো। আমি এখানে আপনাদেরকে কয়েকটি জাতের নাম বলছি, আপনারা এই জাতগুলি সংগ্রহ করে জমিতে রোপণ করবেন। পালাম সমৃদ্ধি গাঢ় সবুজ রঙের হয়। এরপরে আছে গ্রিন ম্যাজিক, তাপমাত্রা সহনশীল, সুষম গঠন ও সবুজ নীল রঙের হয়। জমিতে রোপণের 60 দিনের মধ্যে আমরা এই গ্রিন ম্যাজিক ব্রোকলিটি সংগ্রহ করতে পারি। এছাড়া রয়েছে প্যাকম্যান, পাইরেট, লাকি, গ্রিন পোলিয়ান, পুষ্প, ম্যারাথন, পাঞ্জাব ব্রোকলি ওয়ান ইত্যাদি। যদি আমরা হাইব্রিড জাতের বীজ জমিতে রোপণ করি, তাহলে বিঘাপ্রতি বীজ লাগে 30 গ্রাম। উন্নত মানের বীজ যদি আমরা ব্যবহার করি, তাহলে বীজ লাগে 50 থেকে 60 গ্রাম। চারা কিভাবে তৈরি করব, অন্যান্য কপির মতোই বীজতলায় বীজ বুনে ব্রোকলির চারা তৈরি করতে হয়। 1 বিঘা জমির জন্য 1 মিটার চওড়া ও 3 মিটার লম্বা 20 থেকে 30 সেমি উঁচু বিশিষ্ট 2টি বেড তৈরি করতে হবে। ভালো করে কয়েকটি চাষ দিয়ে 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, 100 গ্রাম ইউরেট অফ পটাশ এবং 50 গ্রাম সোহাগা দিয়ে বীজ ফেলার 3 দিন আগে আমাদেরকে বীজতলায় মাটিতে সারগুলি প্রয়োগ করতে হবে। যখন আমরা বীজতলায় বীজ বুনবো, তখন সারি থেকে সারি দূরত্ব 5 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 2.5 সেন্টিমিটার রেখে বীজগুলি আমরা বীজতলায় বুনবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে চারা রক্ষা করার জন্য আমাদেরকে টাপা করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। 4 থেকে 5 সপ্তাহের চারা আমরা মূল জমিতে রোপণ করতে পারবো। ব্রোকলি চাষের জন্য আমরা জমি কিভাবে তৈরি করব, লম্বালম্বি ও আড়াআড়িভাবে 4-5টি চাষ দিয়ে মই দিয়ে জমিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। প্রথম চাষের পরে আমাদেরকে জৈব সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সারের পরিমাণটি আমি পরে জানাচ্ছি। মূল জমিতে 1.20 মিটার অর্থাৎ 4 ফুট চওড়া ও জমির দৈর্ঘ্য অনুযায়ী বেড করে নিতে হবে। 2টি বেডের মাঝে 20 সেন্টিমিটার চওড়া জল নিষ্কাশনের জন্য নালা করতে হবে। এরপর বলি চারা রোপণ কিভাবে করবেন। 25 থেকে 30 দিনের চারা মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের সারি থেকে সারি দূরত্ব হবে 45 সেন্টিমিটার, আবার গাছ থেকে গাছের দূরত্বও একই পরিমাণ হবে 45 সেন্টিমিটার। এইভাবে যদি আমরা চারা বসাই, তাহলে 1 বিঘা জমিতে চারা লাগে প্রায় 6000টি। চারাগুলি আমাদেরকে বিকালের দিকে রোপণ করতে হবে। চারা রোপণের পরে যদি জমিতে রস না থাকে, তাহলে চারাগুলির গোড়ায় গোড়ায় আমাদেরকে হালকা হালকা পরিমাণে সেচ দিয়ে দিতে হবে। 2-3 দিন এইভাবে চারার গোড়ায় সেচ দিতে হবে। ব্রোকলির জমিতে আমরা কিভাবে সার প্রয়োগ করব, জমি তৈরির সময় আমাদেরকে 2 টন গোবর
সার ও 100 কেজি নিম খোল প্রয়োগ করতে হবে। এটি প্রথম চাষের পরে আমাদেরকে জমিতে মিশিয়ে দিতে হবে। রাসায়নিক সার হিসাবে আমাদেরকে বিঘা প্রতি 6.50 কেজি নাইট্রোজেন অর্থাৎ 14 কেজি ইউরিয়া ও 12 কেজি ফসফরাস অর্থাৎ 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 5 কেজি পটাশ অর্থাৎ 8 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। রাসায়নিক সারগুলি আমরা শেষ চাষের 2-3 দিন আগে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এরপরে আমাদেরকে চাপান সার হিসাবে চারা রোপণের 21 দিন পরে প্রথমবার ও 42 দিন পরে দ্বিতীয়বার 3.50 কেজি নাইট্রোজেন অর্থাৎ প্রায় 8 কেজি ইউরিয়া এবং 3 কেজি পটাশ প্রয়োগ করতে হবে অর্থাৎ 5 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। চারা রোপণের 15 দিন পর পর 3 থেকে 4 বার আমাদেরকে বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ও মলিবডেনাম 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। অন্তত 2-3 বার আমাদেরকে স্প্রে করতে হবে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্রোকলি রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে বলবো। ব্রোকলি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।